যদি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কুরআন কারীম 30তম পারা থেকে সূরাতুল আসর কোন সূরা জোরে বলতে হবে আকৃতিতে খুবই ছোট সূরা কিন্তু তার ফজিলত অনেক বেশি সুবহানাল্লাহ ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওনার মুসনাদে নকল করেন ইদাল তাকা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমাল আখার সূরাতাল আসর ইমাম শাফি বর্ণনা করেন নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী যখনই সাক্ষাৎ করতেন একজন সাহাবী আরেকজনকে ততক্ষণ ছাড়তেন না যতক্ষণ একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনাতে কষ্ট যদি না হয় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ বিষয়টা চিন্তা করতে পারছেন দুইজন সাহাবী যখনই সাক্ষাৎ করতেন রাসূলুল্লাহ দুই সাহাবী সুবহানাল্লাহ একজন আরেকজনকে ততক্ষণ ছাড়তেন না যতক্ষণ না একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনাতেন সুবহানাল্লাহ এর থেকেই বোঝা যায় তোমরা চুপ থাক আস্তে বলবা এর থেকেই বোঝা যায় সূরাতুল আসরের মর্যাদা মর্তবা কত বেশি বলেন সুবহানাল্লাহ আশ্চর্য হবেন সূরাটি শুরু করলেন আল্লাহ তাআলা কসম করে কি করে আল্লাহ মহা সত্যবাদী আল্লাহর কসমের দরকার ছিল কথা বলে না আল্লাহর প্রতিটি কথা সত্য মহা সত্য ধ্রুব সত্য চির সত্য তিনি নিজেই সত্যের স্রষ্টা ঠিক কিনা তারপরে তিনি কসম করলেন একমাত্র বান্দার দৃষ্টি আকর্ষণ করার জন্য সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন আসরের ওয়াল আস কসম আসরের প্রশ্ন হলো আল্লাহ পাক এত ছোট সময়ের কসম কেন করলেন সকালের কসম করতে পারতেন অনেক লম্বা জোহরের কসম করতে পারতেন লম্বা রাতের কসম করতে পারতেন লম্বা তার জবাব দিতে যে তরিকতপন্থী মুফাসসিরগণ বলেন আল্লাহ পাক মূলত বান্দার চোখের পর্দা সরায় দিলেন রে বান্দা সূর্যটা পশ্চিম আকাশে ঢলে যাবার পর ডুবে যেতে যেমন সময় লাগে না সেজন্য আসরের নামাজের সময় সবচেয়ে কম এই পৃথিবীতে তোমার জন্মের পরে তোমার জীবন নামের সূর্যটা ডুবে যেতেও ওই রকম সময় লাগবে না সুবহানাল্লাহ একটু জোরে বলেন আসরের টাইমটা কম না কথা বলেন পড়তে পড়তে মাগরিব ঠিক আল্লাহ কসম করলেন আসরের বান্দার ছোট্ট জীবন তিনি বান্দাকে দিয়েছেন সেই দিকে ইঙ্গিত করছেন যে পৃথিবীতে তোমার সময় কম কাজ বেশি সময় কম জোরে বলেন সময়টা বেঁধে দিলেন সময়টা তবে মৃত্যু কবে তারিখটা দিলেন না আমি বলে থাকি পৃথিবীতে যে পণ্য তৈরি হয় দুইটা ডেট লেখা থাকে একটা ম্যানুফ্যাকচার ডেট আর একটা এক্সপায়ার ডেট থাকে কি না ম্যানুফ্যাকচার ডেট আর এক্সপায়ার ডেট কিন্তু আপনাদেরকে আল্লাহ যে তৈরি করলেন আপনাদের সার্টিফিকেটে জন্ম তারিখ থাকে মৃত্যু তারিখ আছে কথা বলেন কেন নাই জন্মের সাথেই যদি আল্লাহ তাআলা মৃত্যুর তারিখটাও দিয়ে দিতেন আপনাদের যেমন যদি কপালে লেখা থাকত আপনি 2024 সালের 25 অক্টোবর আসর নামাজের পরে ইন্তেকাল করবেন বিয়ে করতেন কথা বলেন করতেন দেখেন আমার শ্রোতা বেশি দরকার নাই যারা ডিস্টার্ব করবে তারা চলে গেলে আমি খুশি হব আমরা কোয়ালিফাইড শ্রোতা চাই বাংলাদেশে অনেক টাইপের শ্রোতা আছে কিছু শ্রোতা আছে কেচ্ছা কাহিনী গল্প কৌতুক এগুলো শুনতে আসে
এগুলো বাংলাদেশে এখন বেশি হয়। অধিকাংশ বক্তা স্টেজে কৌতুক করে, ওটা কমেডি বক্তা। কি বক্তা? কেউ কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, সুর দিয়ে কেচ্ছা কাহিনী বলছে, ঠিক কিনা? কেচ্ছা কাহিনী বলে শেষ করছে। ওটা ওয়াজ না, ওটা আওয়াজ। ওটা কি? আপনাকে ওয়াজ শুনতে আসছেন না আওয়াজ? কথা বলেন। ওয়াজের তিনটা শর্ত আল্লাহ দিয়েছেন, কয়টা? ওই তিনটা যেখানে পাবেন না, মনে করবেন ওটা ওয়াজ না আওয়াজ। ওটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার রসূলকে ডেকে বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে আপনার রবের পথে ডাকুন, বিল হিকমা, হিকমতের সাথে। কিসের সাথে? ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে। প্রথম হিকমত, প্রথম কি? আমার দেশে হিকমতের একটা অপব্যাখ্যা করা হয় যে হিকমত অর্থ কৌশল। না, এখানে হিকমত অর্থ কৌশল না। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কাবিরে লেখেন, লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা। কোনো সন্দেহ নাই, দাওয়াতের ক্ষেত্রে, ওয়াজের ক্ষেত্রে আল্লাহ যে হিকমতের কথা বলছেন, সেই হিকমত হলো এভিডেন্স, দলিল। অর্থাৎ ওয়াজ করতে হবে দলিল দিয়ে। কি দিয়ে? আমাদের দেশে বক্তারা যে ওয়াজ করে, অধিকাংশ বক্তা, দলিল আছে? কয় কেতাবে আছে। কিসে আছে? কেতাবের নাম কি? কিতাবের নাম কেতাব মিয়া, উপন্যাসের বইও তো কেতাব। কথা বলে না, গল্পের বইও কেতাবে থাকলে চলবে না। কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা তা দেখতে হবে। বক্তা তো ওই পর্যন্ত পৌঁছে নাই। প্রথম হিকমত, প্রথম কি? দুই নাম্বার হলো আল মাউইযাতিল হাসানা, মানুষকে দিনের পথে ডাকতে হবে উত্তম নসিহতের দ্বারা, উপদেশের দ্বারা। সেটা নিতে হবে কোরআন থেকে, হাদিস থেকে। ঘটনাও যদি বলতে হয় তা কোরআন হাদিস থেকে হতে হবে। বুজুর্গের কাহিনী, কেতাবের গীত শোনালে কাজ হবে না, কোরআন হাদিস থেকেই বলতে হবে। শুনেছিলাম এক বক্তা, পড়া নাই লেখা নাই, গলা আছে। কি আছে? এই দেশে আমি দেখছি দুইটা কাজে এখন পড়াশোনা লাগে না, একটা পীর হইতে আর একটা বক্তা হইতে। বাপ পীর ছিল, নাতি পীর হয়ে গেছে। শুধু পীর না, পীরানো পীর দস্তগীর, বক্তা। মসজিদের টাকা কালেকশন করছে, এরকম কালেক্টর এখন বক্তা। ক্যাম্পাসার আর ওই বক্তায় পার্থক্য কি? পার্থক্য আছে, গলা আছে। তো এরকম এক গলাবাজ বক্তা, আবার কন্টাক্ট। অধিকাংশ বক্তা তো কন্টাক্ট করে। ওয়াজ করতে গেছে নোয়াখালী এলাকায়, ওদিকে আলেম ওলামা বেশি। বলতেছে, ভাই সব, নোয়াখালীর কেউ থাকলে দাঁড়ান। একজন নোয়াখালীর ছিল, মনে মনে কয়, নোয়াখালীর সাথে তোমার অ্যালার্জি কি দেখতে হবে? কথা বোঝা যায়? মাথা নত করে রাখছে, বক্তা ওয়াজ শুরু করছে। কোরআনও নাই, হাদিসও নাই, গীত। কি গীত? একটা গাছ ছিল, ওই গাছের পাতা পানিতে পড়লে কুমির হইত, আর মাটিতে পড়লে বাঘ হইত। তো নোয়াখালীর লোক দাঁড়ায় গেছে, মালানা সাহেব আমার কদ্দুর হরস নাস, বক্তা তো দোয়া ইউনুস পড়তেছে। কি প্রশ্ন? হুজুর, মলি সাহেব, হাতা কদ্দুর হ্যাকে হচ্ছে, কদ্দুর হানিত হচ্ছে, এটা কি তো? তো পাতা কিছুটা পানির পড়ছে, কিছু এটা কি হবে? বক্তাকে আমার ওয়াজ শেষ। প্রথম হিকমত, অর্থাৎ ওয়াজ হবে দলিল দিয়ে। দুই, উপদেশ দিতে হবে কোরআন হাদিসের ঘটনা থেকে। তারপর
وجادلهم بالتي هي احسن আল্লাহ তার রাসূলকে বলেছেন দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রয়োজনে আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে বিতর্ক করুন উত্তম পদ্ধতিতে তাহলে ইসলামে বিতর্ক আছে না নাই আছে জোরে বলতে হবে আছে কথায় কথায় আমরা বলি ইসলামে বিতর্ক নাই না বিতর্ক আছে বিতর্ক দুই প্রকার একটা জিদালুন ফি তাকরিরিল হক আর একটা জিদালুন ফি তাকরিরিল বাতিল একটা হলো সত্যের পক্ষে বিতর্ক সেটা ফরজ রাসূলুল্লাহর সুন্নাত আরেকটি হলো মিথ্যার পক্ষে বিতর্ক সেটা হারাম কুফর নমরুদ ফেরাউনের কাজ ঠিক তাহলে দাওয়াতের কাজে কয়টা জিনিস দিলেন আল্লাহ হিকমত দলিল দুই উপদেশ কোরআন হাদিস থেকে তিন প্রয়োজনে বিতর্ক সুবহানাল্লাহ এই তিনটা যেখানে পাবেন না মনে করতে হবে সেটা ওয়াজ নয় আওয়াজ এন্ড তোমরা কি আজকে ওয়াজ শুনবা না আওয়াজ আমার কাছে আওয়াজও আছে ওয়াজ ঠিক কি না সূরা আসর থেকে কথা বলছি আল্লাহ তাআলা আসরের কসম করলেন বান্দার হায়াতের দিকে দৃষ্টি দিলেন যে তোমাদের বয়স কম কাজ বেশি সময় কম কর্মসূচি জোরে বলেন আমার সাথে রাগ আছে রাগ নাই তো বলবেন গতবার আসছেন 9টায় এবার 10টায় 10:30টা গতবার তো হেলিকপ্টারে আসছে আর আপনাদেরকে আমি ফ্রি হেলিকপ্টার উপহার দিছি গতবার আরেক জায়গায় দিনে মাহফিল করে এখানে নেমে গেছি খুশি হইছেন না এবারে একটু দেরি করতেন ব্যবস্থা একটা করা যেত সেই সুযোগটা আমাকে দেয়া হয়নি সেজন্য আসতে আমার দেরি হয়েছে সম্মানিত সুধী আল্লাহ সময় দিবেন কম কাজ দিবেন ভাইরা আমার প্রতিটা মানুষের লক্ষ্য করে দেখুন সময়টা আল্লাহ গোপন রাখলেন কতদিন সে বাঁচবে কিন্তু মানুষকে আল্লাহ তাআলা খুবই কম সময় দিয়েছেন 60-70 বছর বেশি থেকে বেশি 100 বছর বাঁচে 100 বছর বয়স পার হয়েছে এলাকায় কয়জন আছে দেখান আছে অথচ একটা কচ্ছপ বাঁচে 250 বছর কত 250 বছর অনেকে ভাবতেছে তো তো কচ্ছপ বলি ভালোই তো গুই সাপ দেখছেন এই গুই সাপ বাঁচে 750 বছর এটার নাম হাদিসে আসছে দুব কি নাম দুব বুখারীতে হাদিস আসছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকলি দুব্বে রাসূলুল্লাহ সাল্লাম গুই সাপ খেতে নিষেধ করেছেন এজন্য আমরা গুই সাপ খাই না লামাজ হাবিরা খাই গুই সাপ কচ্ছপ কাকড়া ব্যাঙ সব ওরা খায় লামাজ হাবিরা এই গুই সাপের ব্যাখ্যা এসেছে গুই সাপ 750 বছর বাঁচে কত বছর আশ্চর্য হবেন থাকে পানিতে কিন্তু কখনো মুখে পানি নেয় না পানি খায় না 35 বছর পর এক ফোঁটা পেশাব করে আমি চিন্তা করলাম গুই সাপ যে পানি খায় না বাঁচে কেমন করে চিন্তা করে পাইলাম পানি খায় না বাতাস থেকেই সে ভিতরে ফ্যাক্টরিতে পানি বানায় বুঝছেন না আল্লাহ পানি তৈরি করেছেন কি দিয়ে হাইড্রোজেন অক্সিজেন H2O H2O হাইড্রোজেনের দুই অণু অক্সিজেনের এক অণু সে যখন বাতাস নেয় বাতাসে হাইড্রোজেনও আছে অক্সিজেনও আছে পেটের ভিতরে সে হাইড্রোজেন অক্সিজেনকে মিক্স করে তার পানিটা বানায় কচ্ছপ বাঁচে 250 বছর গুই সাপ বাঁচে 700 বছর কিন্তু আশরাফুল মাখলুকাত আদম সন্তানকে আল্লাহ পাক খুব কম সময় দিলেন কম সময়ে তার কর্মসূচি বেশি দিলেন সেই দিকে ইঙ্গিত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে আসরের কসম করলেন তারপরে তিনি বলেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে নিশ্চিতভাবে আছে সব মানুষ কি জোরে বলতে হবে আমার মনে হয় আপনাদের কথা বুঝে আসতেছে না বুঝে আসতেছে শব্দ করতে হবে সকল মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে কে বলছেন
প্রশ্ন আসে মমিনও তাইলে ক্ষতির মধ্যে কথা বলে না এটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন ইমাম মাহমুদ আলুসি তাফসির রুহুল মানিতে তিনি লিখেন মমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক না পার্থক্য আছে কি আছে যখন আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট একটা উদাহরণ আপনি এক লক্ষ টাকার ব্যবসা করেন কত মাসে কামাই করেন 30,000 প্রতিদিন 1,000 টাকা লাভ কত তিন দিন হরতাল ব্যবসা বন্ধ মাস শেষে হিসাব করলেন 27,000 টাকা লাভ ক্ষতি হলো কত পুরা ক্ষতি না লাভের ক্ষতি বুঝেন নাই 30,000 টাকা লাভ হইতো তিন দিন হরতাল ব্যবসা বন্ধ ক্ষতি হলো কত এটা কি পুরা ক্ষতি না লাভের ক্ষতি এটা একটা ক্ষতি আবার আপনি মতলব থেকে সামান বোঝাই করছেন ঢাকা যাবে আপনারা কি নেন ঢাকায় তরকারি পেঁয়াজ আলু ঠিক কি না এখন ভুট্টা ট্রাক বোঝাই আপনার ট্রাক ঢাকা যাবে কাওরান বাজার সোনারগাঁও পৌঁছার পরে দুর্বৃত্ত পেট্রোল বোমা মারল এক বোমায় ট্রাক ভুট্টা ড্রাইভার হেলপার সব শেষ এটা কেমন ক্ষতি চালানো শেষ লাভ শেষ পৃথিবীতে যারা মুমিন ঈমান আনার পরে যত বেশি আমল করবে তার লাভ বাড়তে থাকবে আমল যখন কমাবে তার লাভ কমে যাবে সেটা লাভের ক্ষতি ঈমান ঠিক থাকবে আর কাফের মুশরিক যাদের ঈমান নাই তাদের পুরাই ক্ষতি চালানো নাই লাভ নাই সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে আছে কোন ক্ষতি যাদের হবে না তাদের কথা বলতে যে আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত তাদের কোন ক্ষতি নাই কোন চিন্তা নাই দুনিয়াতে তাদের কোন চিন্তা নাই আখেরাতেও চিন্তা নাই যারা তারা ছাড়া যারা ঈমান আনয়ন করলো মৃত্যু পর্যন্ত নেক আমল করলো ওয়া তাওয়াসাউ বিল হক আই আওসা বাদুহুম বাদান বিল হক পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিল ওয়া তাওয়াসাউ বিস সাবর আই আওসা বাদুহুম বাদান বিস সাবর পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল এই চারটি কাজ এই চারটি কর্মসূচি যারা দুনিয়ার জমিনে মৃত্যুর আগে করতে পারল তাদের কোনো ক্ষতি নাই ইহকালে কোনো ক্ষতি নাই পরকালে মৃত্যুর সঙ্গে সঙ্গে কবর হয়ে যাবে তাদের জান্নাতের বাগান আল্লাহর সামনে হাশর ময়দানে দাঁড়াবে কোনো চিন্তা থাকবে না বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হবে এক সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না দুলামিয়ার মতো হাসতে হাসতে প্রথম চান্সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে প্রথম হলো ঈমান প্রথম কি পুরুষোচিত কণ্ঠে জোরে আওয়াজ দিয়ে বলো প্রথম কি এটার কোনো বিকল্প নাই কোন বিকল্প ইমান ছাড়া সারাদিন নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি হাল ফালে কাজ হবে হবে প্রথম কি ইমান ছাড়া সফলতার বা মুক্তির কোনো ব্যবস্থা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে কোরআনের শুরু সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك
وبال آخرت هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الله رب العالمين سورة البقرة شروطي بلن الذين يؤمنون بالغيب যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর তার মানে বিনা প্রশ্নে কোরআন হাদিসকে বিশ্বাস করবে ওয়া ইয়াকিমুনাস সালা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আই মিম্মা আতাইনাহুম ইয়াতাসাদদাকুন আমি যা হালাল দিয়েছি তার থেকে দান খয়রাত করবে সুবহানাল্লাহ বলবেন না না হারামটার থেকে দান করবেন কিসের থেকে হালাল থেকে পিওর টাকা গতবার আমি সুদের বিরুদ্ধে বলাতে এলাকার অনেক সুদখোর খেপে গিয়েছিল আরে বলি তো তোমাদের স্বার্থে নাকি আমিও তো অন্য বক্তা বা পীরদের মতো পাশ কেটে চলতে পারি নাকি এটা আমার ভক্ত murid বাড়বে সুদখোর ঘুষখোর সবই murid হবে ওই সুদখোর ঘুষখোর মুরিদের বোঝা টানতে টানতে আমার জান্নাত যেতেই তো বিপদ হয়ে যাবে তো বোঝা নেওয়ার দরকারটা কি আমার আছে দরকার জি না ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আই মিম্মা আতাইনাহুম ইয়াতাসাদদাকুন যারা ঈমান আনবে নামাজ পড়বে হালাল থেকে সাদকা করবে والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আর যারা বিশ্বাস স্থাপন করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার উপর অবতীর্ণ সর্বশেষ আসমানি কিতাবে কোরআনকে এবং আপনার আগে যে কিতাবগুলো এসেছিল ওগুলো আল্লাহর কিতাব ছিল এটা বিশ্বাস করবে আখিরাতকে বিশ্বাস করবে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারাই তাদের রবের প্রদত্ত হেদায়েতের উপর আছে আর তারাই চূড়ান্ত সফলতা লাভ করবে তাহলে ঈমান আগে না আমল আগে শক্তি দিয়ে বলেন ঈমান আগে না আমল আগে ইমান ঠিক নাজাতের আশা করতে পারে সেকেন্ড চান্সে হইল ইমান নাই আমল আছে পাহাড় সমান নাজাতের কোনো ব্যবস্থা হবে না কোনো ব্যবস্থা হবে না ইমানবিহীন নামাজ রোজা হজ যাকাতের দ্বারা কোনো फायदा নাই কোনো লাভ নাই ইমান ছাড়া সারা রাত সারা দিন নামাজ পড়বেন কোনো লাভ নাই সূরা বাকারার 177 নং আয়াতের মধ্যে আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম ক্বিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবী وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والمؤفون بأهدهم إذا آهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون খেয়াল করেন আমার দিকে কে কে ঘুমান হাত তুলেন আরে এতগুলো মানুষে একজন পাগল পাওয়া গেছে আওয়াজ বন্ধ হবে না সাইডের আওয়াজ চলবে স্বেচ্ছাসেবক
দুই একজন থাকলে ভালো হয় সেদিক আওয়াজ জন্য না হয় কষ্ট হচ্ছে আপনাদের ওয়াজ বুঝতেছেন না আওয়াজ চান না জোরে বলতে হবে ওয়াজ পিছনে যারা ওয়াজ ঠিক কি না কুরআন হাদিস থেকে যেটা সেটাই ওয়াজ মুসলমান যদি নাও বুঝেন বসে থাকেন প্রতি শ্বাসে 10 নেকি প্রতি অক্ষরে 10 নেকি আল্লাহর পবিত্র সত্তার কসম মুনাজাত করে বাড়ি যাবেন আমলনামায় একটা ছগিরা গুনাহ থাকবে না কারণ আপনার বাড়ি থেকে বের হইছেন আর আল্লাহর আকাশে জমিনে যারা আছে সব আপনাদের জন্য দোয়া করতেছে এটা আমার কথা নয় রাহমাতুল লিল আলামিন আমার নূর নবীজি বলেন وَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى الْحِيطَانِ فِي الْمَاءِ আমার উম্মতের মুমিন বান্দাগণ কোরআন হাদিসের ইলম শেখার জন্য যখন বের হয় আকাশে জমিনে নদী আর সমুদ্রে যারা আছে আল্লাহর অগণিত মাখলুকাত তাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে দোয়া চলছে জোরে বলেন দোয়া চলছে কোথায় আকাশে জমিনে নদী আর সমুদ্রে এতগুলো সৃষ্টির কারো কি দোয়া আল্লাহ কবুল করবেন না তাহলে মুনাজাত করে যাব আমরা আমাদের গুনাহ একটাও থাকবে না এতে আমরা খুশি না বেজা আমরা খুশি মাবুদ খুশি মাখলুকাত খুশি সৃষ্টিকুল খুশি ফেরেশতাকুল খুশি সব খুশি শুধু বেজা ইবলিস দেখছেন নন্দলালপুর মতলব চাঁদপুর ইবলিস দেখেন নাই কিন্তু তার বড় ভাই ছোট ভাই বহুত দেখছে দেখছেন না ইবলিসের বড় ভাই আল্লাহ তো বহুবার আমাকে তার দেশ আরবে নিছেন 14 সালে হজের হজের সময় আমরা মক্কা থেকে বাসে মিনা যাচ্ছি তো মুআল্লিমকে বারবার হাজিরা জিজ্ঞেস করছে যে আমরা যে 10 তারিখ শয়তানকে পাথর মারবো কিভাবে বারবার প্রশ্ন করতে করতে বিরক্ত করে ফেলছে মুআল্লিমকে কয় পাথর কয়টা নিব আগে বড় শয়তান না মেজো শয়তান না ছোট শয়তান বিরক্ত হয়ে মুআল্লিম কয় ভাই সাহেব নিয়ম মতো ছোট পাথর মারবেন তাতেই চলবে মনে রাখবেন বাংলাদেশে যে দেখবেন মিনা শয়তানের চেয়ে বড় বড় শয়তান আছে তাদের তাবেদারি আপনারা করেন ঠিক কিনা বলেন সম্মানিত সুদি তাহলে শয়তান বেজা সে চেষ্টা করবে মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা আমরা নেক নিয়ত করে শয়তানের না পাকগালে একটা থাপ্পড় দিতে চাই রাজি আছেন আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই কারা কারা দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা হাত লম্বা করে আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর করুন বলুন আল্লাহুম আমিন তাহলে যে কথা বলছিলাম ঈমান হলো মূল ঈমান কি জোরে বলেন ঈমান হলো মূল ঈমান বিহীন নামাজ রোজা হজ যাকাত আল্লাহ কবুল করবেন কথাটি আমার মুখে নয় আল্লাহর ভাষায় শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব কোন সওয়াব নাই কোন পুণ্য নাই তোমরা পূবে পশ্চিমে নামাজে সাজদা করবে তাতে কোনো লাভ নাই ওয়ালাকিনাল বিররা এটা তাফসীর হলো ওয়ালাকিনাল বিররে কিংবা বার বরং পুণ্যবান সেই মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে আখিরাতের উপর ঈমান আনবে ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়িন ফেরেশতাদের উপর ঈমান আনবে নবীগণের উপর ঈমান আনবে ওয়া আতাল মাল আলা হুব্বিহি দাউল কুরবা আর আল্লাহর সন্তুষ্টির জন্য নিকট আত্মীয়দেরকে দান করবে সদকা করবে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল এতিমদেরকে দান করবে মিসকিনদেরকে দিবে পথিককে সহযোগিতা করবে ওয়াসাইলিনা যারা চায় ভিক্ষুক যারা তাদেরকে দিবে ওয়া ফির রিকাব
গোলাম আজাদের ক্ষেত্রে টাকা খরচ করবে ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাত এই ঈমানের সব শর্ত পূরণ করার পরে নামাজ কায়েম করবে যাকাত আদায় করবে ওয়াল মুফুনা বি আহদিহিম ইদা আহাদু আল্লাহর সাথে তারা যে ওয়াদা করবে মানুষের সাথে যা করবে তা পূরণ করবে ওয়াদা খেলাফ করবে না ওয়াসসাবিরিনা ফিল বাআসা ওয়াদ দাররা অভাবনটনের সময় ধৈর্য ধরবে রোগ শোকের সময় ধৈর্য ধরবে ওয়াহিনাল বাসি জিহাদের ময়দানে যখন আল্লাহর দিন কায়েমের জন্য যাবে শত্রুর আঘাত যত বেশি হোক পালাবে না সেখানেও ধৈর্য ধরবে উলাইকাল লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন তারা সত্যবাদী তাদের ঈমানকে তারা সত্যায়ন করলো তারাই মুত্তাকি তারাই সফল তারাই নাজাত প্রাপ্ত এভাবে আল্লাহর কোরআনের যেখানেই তাকাবেন শুরুতেই ঈমানের কথা তারপর আমলের কথা মুসলমান কষ্ট নেবেন না এই দেশে পীর ফকির বক্তা যাদেরকে দেখা যায় তারা নামাজের কথা বলে পর্দার কথা বলে কবর আযাবের কথা বলে আমলের কথা বলে কিন্তু ঈমানের বয়ান করে না শিরক থেকে বাঁচার জন্য কুফর থেকে বাঁচার জন্য কাফের থেকে বাঁচার জন্য মুশরিক থেকে বাঁচার জন্য কোনো বক্তব্য নাই কারণ সেই বক্তব্য দিলে তার ধান্দা নষ্ট হতে পারে তার স্বার্থে আঘাত আসতে পারে ঠিক কিনা বলেন আমল লাগবে ঈমানের আগে না পরে জোরে বলেন পরে ঈমানের আগে না পরে পরে একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এ বলেন পরেন সবাই ওয়াত তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরিসিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ